হজ আদায় করার পর কাবাগড় থেকে পিসপা হয়ে বের হওয়ার হুকুম কি? এবং আমাদের দেশে মাজার থেকেও দেখা যায় পিসপা দিয়ে বের হতে হয়, এটা কি জায়েজ আছে? শুনছি ভূতে না পিসের দিকে হাঁটে। কাবাতে আল্লাহর ঘর তওয়াফ করার পরে, দোয়া করার পরে, নামাজ পড়ার পরে এরকম পিসির দিকে হাঁটতে হবে এমন কোনো কথা নাই। এগুলো সম্পূর্ণ আমাদের মন গড়া কথাবার্তা, কোরআনে কারিমে তো নাই, কোনো হাদিসে এরকম কোনো নির্দেশ নেই। স্বয়ং কাবার ব্যাপারে যদি এরকম কথা থাকে তাহলে সেক্ষেত্রে কোথায় কোন মাজার, কোথায় কোন কবর, সেখান থেকে পিস দেওয়া যাবে না। আচ্ছা পিস না দেন আপনি, কতক্ষণ আপনি এইভাবে হাঁটবেন, কতক্ষণ বলেন? দরজা পর্যন্ত। এরপরে জুতা পরার সময় কোন দিক ফিরবেন? পিঠ হবে না, পিঠ তো পিঠ, এরপরে তো পুরা পথ পিঠ দিদি দিদি যাবে। আর যদি বলেন যে না আমি পিঠ দেবো না এইভাবে যাই থাকবো, তাহলে তো আপনি গর্তে পড়বেন, ঠিক না? বেঠিক। ছোটবেলা একবার মাইজবান্ডার গেছিলাম, আমি মাদ্রাসায় পড়ি তখন, হাটাজারি মাদ্রাসা গেছি, আর দেখার জন্য গেছিলাম আর কি। এখন দরবারে ঢুকছি, আমি তো আর নিয়ম যাই না, টুপি পকেটে ভরে নিয়েছি, কারণ পাঁচ কিলো টুপি দেখলে নাকি মাইর দেয় শুনছি। পরে বের হওয়ার সময় এমনি দেখতে গেছি তামাশা কি করে না করে, বের হওয়ার সময় আমি তো নর্মাল ভাবে বেরোচ্ছি, এক খাদে ভাই আমার দিছে এক ধমক, বেয়াদব ফিরো, বাবার দিকে পিঠ দিছি, বাবা বসে আছে, সবাই সেজদা করতেছে না। এরপরে ওই পিঠ দিয়ে দিয়ে আমার বাইর করছি, কিছু উপায় নাই, পিঠ দিয়ে বাইর দিছি, বাইরে এসে জুতা নিয়ে চলে আসছি। তো যাই হোক, কোনো মাজারে কোনো কবরে পিঠ দিয়ে বের হওয়া, সরি পিঠ দিয়ে বের হওয়া যাবে না, বরং উল্টা দিকে হাঁটতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে আসে নাই। আচ্ছা আল্লাহর ঘরে যখন ইবাদত করি বের হই, আমরা কিভাবে বের হই? হ্যাঁ, মা বাবার সাথে যখন দেখা করি, দেখা করে যখন যাই কিভাবে যাই কথা বলেন? উল্টা দিকে হাঁটেন না স্বাভাবিকভাবে যান? মা বাবার কবর যখন জিয়ারত করেন স্বাভাবিকভাবে যান, উল্টা দিকে যান? দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মা বাবার চাইতে বড় কোনো পীর, বড় কোনো মুরব্বী, বড় কোনো সম্মানের পাত্র হতে পারে না। কোথায় আপনি মাজার আর পিসাবে নিয়ে আসেন? উল্টা দিকে যাইতে হবে। এগুলো সব আমাদের মন গড়া ব্যক্তি পূজা, আল্লাহর ইবাদত থেকে মানুষকে ব্যক্তি পূজার দিকে নিয়ে আসে। এই ললাট শুধু পড়বে আল্লাহর দরবারে, মানুষ সম্মানিত, মানবতার অপমান, মানুষ ছাড়া অন্য কারোর সামনে কপাল ঠেকতে পারে না। সেও গোলাম আল্লাহর, আমিও গোলাম আল্লাহর, কিভাবে তাকে আমি সেজদা করতে পারি? আমি সেজদা নিবেদন করবো আমার মালিকের জন্য একমাত্র। আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইয়েরা কবরে মাজারে সেজদা করেন, আল্লাহকে ভয় করবেন, এর ফলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, শিরকের অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা ক্ষমার অযোগ্য। তিন ধরনের মামলা কিয়ামতের ময়দানে উঠবে, মুসাদ আহমদ রাহিসি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তার একটা হলো শিরকের অপরাধ, বিনা হিসাবে জাহান্নাম, কোনো শুনানি হবে না। আর যা করতে পারেন না পারেন খবরদার শিরক করবেন না, কোনো মানুষকে আল্লাহর সমকক্ষ বানাবেন না। যিনি কবরে শুয়ে আছে তিনি একজন মানুষ, আল্লাহর প্রিয় বান্দা হলে তার জীবন আদর্শ গ্রহণ করেন, কিন্তু তাকে সেজদা করে আপনি আখেরাতে তো দুনিয়ার দূরের কথা, দুনিয়াতেও কিছু পাবেন না। আল্লাহ তো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা বুজুর্গণ নেককারদের কবরে যে জিয়ারত করব, তাদের জন্য শান্তির দোয়া করব, কিন্তু তাদের ক্ষমতা নাই কবরে বসে বসে আমাদের কোনো উপকার করার আছে? অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে বা মেয়ে তার বাবা মায়ের সাথে হজ করলে তাহলে কি তার ফরজ হজ আদায় হবে? পরবর্তীতে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর কি তার পুনরায় হজ করতে হবে কিনা? করতে হবে। বাবা মার সাথে ছোটবেলা হজ করেছেন, এটা কাউন্টেবল না, এটাতে ফরজ হজ আদায় হবে না, কারণ বালেগ হওয়ার আগ পর্যন্ত তার অ্যাকাউন্টই তো ওপেন হয় নাই। অ্যাকাউন্ট ওপেন হয়েছে বালেগ হওয়ার পরে, এরপর যদি তার নিজের কামাই করা টাকা দিয়া অথবা বাপ থেকে প্রাপ্ত টাকা দিয়া যেভাবে হোক সম্পদের মালিক হয় হালাল উপায়ে, তাহলে তারপরে কি হবে? হজ ফরজ হবে, নতুন করে তাকে হজ আদায় করতে হবে। ছোটবেলায় করছে ওইটার সব বাপ মা পাবে যদি তাদের টাকা দিয়ে তারা নিয়ে থাকেন। আমার মা নেই, আমি কলেজে পড়ি, আমার বাবা আরেকটা বিয়ে করেছেন, আমার দুই বোন এবং সৎ বোনরাও রয়েছেন। আমাদের পরিবারের কেউ ইসলামিক মাইন্ডের না, তারা কেউ পর্দা করে না। আমি যদি ইসলামিকভাবে পর্দার সাথে থাকতে চাই তাহলে আমার বাবা আমাকে বাধা দেন, এখন আমি কিভাবে কি করব? আমার বাবা দিনী ছেলের সাথে বিয়ে দিতে চান না, এতে আমি কি নিজে পাত্র নির্বাচন করতে পারবো কিনা দিনী ইসলাম দেখে? এই প্রশ্ন আমাদের হাজারো বোনদের। আমি বলি ওই লোকের চাইতে বড় কপাল পড়া কে, যে এরকম একটা মেয়ে পাইছে যে মেয়ে নিজের চরিত্রকে হেফাজত করতে চায়, যে মেয়ে আল্লাহর হুকুম মতো চলতে চায়, তারপরও বাপে চায় সে আল্লাহর হুকুমের বাইরে চলুক, এর চেয়ে কপাল পড়া বাপ আর কি হতে পারে? কত বাপ আমাদের কাছে এসে কান্নাকাটি করে। গতকালকে এয়ারপোর্টে এক ভদ্রলোক লন্ডন থেকে আসছেন, উনিও যাচ্ছেন সিলেট, আমিও যাচ্ছি সিলেট, আমাকে ধরছে, হুজুর খুব কাঁদছে, খুব কান্দে দিস, আমার খুব তাড়াহুড়া ছিল, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, তারপর সে আমার ছাড়া না, বলে হুজুর একটু আপনার পাইছি, বলি কি সে? বলে যে আমার ছেলেটা সে পাঁচত্ব নামাজ পড়তো, আমার কথা শুনতো, এখন সে নামাজও পড়ে না, আমাদের কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমাদের স্বামী স্ত্রীর জীবনটা জাহান্নাম হয়ে গেছে, জীবন্ত কষ্টের চোটে। যে মা বাপ সন্তান আগে থেকে মানুষ হয়ে গেছে, আল্লাহর পথে চলতে চায়, তাকে বাধা দেয়, এর চেয়ে কপাল পড়া মা বাবার নাই। যদি কোনো মা বাপ অন্যায় করতে বাধ্য করে, সেই অন্যায় কথা শুনতে আপনি বাধ্য না। মা বাপ কেন?
কোন মৌলবী, কোন পীর সাহেব, কোন হুজুর, কোন আলেম সাহেব, কোন মুফতি সাহেব যদি উল্টা পাল্টা কথা বলে, কোরআন হাদিসে নাই সে কথা বলে, অন্যায় কথা বলে, তাহলে সে অন্যায় কথা মানা যাবে? এই যে একটু আগে আমি একটা ভুল ফতোয়া দিলাম, আপনারা সবাই চিল্লে উঠছেন, না ভুল। ঠিক এইভাবে আপনাদের পরীক্ষা করার জন্য বলছি, ঠিক এভাবে ভাই, মা বাপ কোনো অন্যায় কাজ করলে সেটা মানতে সন্তান বাধ্য না? আল্লাহ তাআলা মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক। আরেকটা কথা হলো, মা বাপ যদি মেয়েকে বা ছেলেকে বেদিন ছেলের সাথে মেয়ের সাথে বিয়ে দিবে, পয়সা ছাড়া আর কিছু বুঝে না, তাহলে সন্তানের রাইট আছে ওই মা বাপকে এড়িয়ে অন্য কোনো অভিভাবক, ইমাম সাহেব বা গুরুত্বপূর্ণ মান্যগণ্য এলাকার কোনো ব্যক্তিকে অভিভাবক বানিয়ে উপযুক্ত পাত্রের কাছে বিয়ে করা। কারণ যে মা বাবার কাছে দিনদারির কোনো গুরুত্ব নাই, শরীয়ত তার অভিভাবকত্বকে হরণ করে। কথা কি বুঝতে পারছি? তবে এই বিষয়ে আমার এই মাসআলা শুনে কেউ সিদ্ধান্ত নেবেন না, খবরদার। এটা আমি শুধু মূলনীতি বললাম, সিদ্ধান্ত নিতে হলে স্থানীয় কোনো আলেমের সাথে পুরো ডিটেইল বলে কেস স্টাডি করে তারপর তিনি উত্তর দিবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনি যেটাকে মনে করতেছেন দিনের পথে বাধা দেওয়া, সেটা আসলে দিনের পথে বাধা দেয়া না। মা বাপ ছেলে মেয়ের ভালো, ছেলে মেয়ের চেয়ে ভালো বুঝে, তারা অভিজ্ঞ, কোথায় বিয়ে করলে তার লাভ হবে ক্ষতি হবে বুঝে। এই জন্য আপনি খুব সহজেই তাদেরকে বদ দিন এটা বানানোর অধিকার